মেয়েদের মনের দরজা সব সময় বন্ধই রাখতে হয়, না হলে উল্টাপাল্টা লোকজন এসে ঢুকে পড়বে, আর ফলাফল কখনোই সুখের হবে না। আর সঠিক মানুষের কথা বলছেন, সঠিক মানুষ দরজা বন্ধ পেলেও দাঁড়ায় অপেক্ষা করবে দরজা খোলা রাখ পর্যন্ত। আপনি যেখানে আমি সেখানে, আপনি ভয় পেয়েছেন? এমন উল্টা পাল্টা কাজ করলে ভয় পাবো না? এই আপনার সমস্যা এটা, আপনি সবসময় উপরটা দেখে ভয় পেয়ে যান, ভিতরেরটা দেখেন না। এই যে উপরে এটা, ভিতরে আমি। ভয় লাগতেছে? ভয় লাগছে আমাকে? আপনি আমার পিছনে পিছনে ঘুরতেছেন কেন? চ্যালেঞ্জ জিততে হবে না? চ্যালেঞ্জ জিততে হবে দেখে কি সবসময় আমার পিছনে পিছনে থাকবেন? কিছু কিছু না থাকলে আপনাকে পড়াবো কিভাবে? আপনি যদি সবসময় আমার সাথে সাথে থাকেন গ্রামের মানুষজন দেখলে কি বলবে? হ্যাঁ দেখলে তো ভালোই তো, গ্রামের মানুষজন আমাদেরকে প্রেমিক প্রেমিকা ভাইবা ধরে বিয়ে করে দিত, কিন্তু আজকে দেখো দেখতেছে না। কই এ আব্বা, এই এ দাদা, ওই গোটো কই তোরা, আজকে কেউ দেও না। চুপ, কি যে আপনি অনেক জ্বালাতন করতেছেন আমারে। কোন জ্বালাতন করতেছি না, দেখলে ভালো হতো আজকে আমার বিয়েটা হয়ে যেত। অসম্ভব জ্বালাইতেছেন আমাকে। আপনি তো মজা হইতেছে। মোটেও না। তাহলে আমারে জ্বালাতন সহ্য করতেছেন কেন? জ্বালাতন সহ্য করতেছি না, আপনাকে আমার অসহ্য লাগে। শুনুন, হুমায়ুন আহমেদ কি বলছে, রাগ থেকে প্রেম হয়, অপমান থেকে প্রেম হয়, লজ্জা থেকে প্রেম হয়। আমার প্রেমটা না হয় জ্বালাতন থেকে হইল। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি চাইতেছেন? প্রেম করতে চান, বিয়ে করতে চান, না বাজিতে জিততে চান? আমি আপনার মনের দরজাটা খুলতে চাই। মনের দরজাটা জানো যে সঠিক মানুষটা আসছে। মনের দরজাটা সবসময় খোলা রাখতে হয়, মানে সঠিক মানুষটা আইসা দরজা বন্ধ পাইলে চলে যাবে। শুনেন, মেয়েদের মনের দরজা সবসময় বন্ধই রাখতে হয়, না হলে উল্টাপাল্টা লোকজন এসে ঢুকে পড়বে, আর ফলাফল কখনোই সুখের হবে না। আর সঠিক মানুষের কথা বলছেন, সঠিক মানুষ দরজা বন্ধ পেলেও দাঁড়ায় অপেক্ষা করবে দরজা খোলা রাখ পর্যন্ত। আসতাম না, অনেক কাজ বুঝছেন। আসছি একটা সুসংবাদ নিয়ে আপনার কাছে। ঠিক আছে ভাবি, ভালো আছেন? মায়েরা তো বিয়া দিলেন না, আর ওইদিকে কোনার লেগে তো আমি একটা সুন্দর মেয়ে ঠিক করে ফেলাইছি। বিয়াও ঠিক, মায়া দেখতে যেমন সুন্দর, পরীর মতো লম্বা চোড়া, আপনাকে চাইতে অনেক উঁচা বংশের মাইয়া আর কি। ফজল ভাই, এইসব বলে এখন আর কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। হয়েছে মানে মাইয়া বিয়া দিবেন কয়া পাত্র ঠিক করতে গেলেন, পাত্র ঠিক করলাম, বিয়া দিবেন না দিবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু এতগুলা মানুষকে অপমান তো করতে পারেন না আপনারা। আসলে আমরা এই বিষয়টা নিয়ে অনেক লজ্জিত ভাই। আসলে আমার মেয়েটা, আপনার মেয়ে রে, আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই। সঠিক শিক্ষা দিলে এতগুলা মানুষের সামনে এমন করতে পারতো না, বুঝতে পারছেন? একটা কথা খেয়াল রাখেন, আপনার মেয়ের বিয়া কোনোদিন আর হইব না। কি বলেন আপনি? আমার বাপ মা আমারে ঠিক শিক্ষাই দিছে, আপনি আপনার মেয়েরে কি শিক্ষা দিছেন? আপনি যে অন্যের মেয়ের ঘটকালি করে বেড়ান, নিজের মেয়েরে বিয়ে দিতে পারছেন? আপনার মেয়ে তো অন্যের হাত ধরে পালাই গেছে, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখেন। আর শোনেন, আমার বাড়ির ত্রিশি মানা যেতে আপনারে আর না দেখি, বেরোন আমার বাড়ি থেকে। একদম ঠিক বলছে।